সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি কয়েকটি শুভ অশুভ দিনের কথা আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে আজ যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতেও একটি চাপ দিয়ে রাখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রে নিষিদ্ধ দিনগণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি, তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না। এবং এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুটি লিঙ্ক দুটি দিয়ে দেবো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন, কারণ এই পরিস্থিতি গ্রহণের পূর্বে কিছু শাস্ত্রীয় বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এই বিষয়ে অবগত করতে পারবেন, তাতে সকলেই উপকৃত হবে। শুভ সময়ের এই নিয়মগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারবেন। আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনে নেবেন। এবার চলুন মূল আলোচনা চলে যাব। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 17/11/2020 তারিখ মঙ্গলবার সকাল 6:18 থেকে দিবাগত শেষ রাত্রে 6:19 মধ্যে অর্থাৎ 17 তারিখ দিন এবং রাত মিলিয়ে এই 24 ঘন্টার মধ্যে রীতিমতি হয়েছেন, তাদের জন্য সূচক হলো 26/11/2020 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বর মাসের 26 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে 3:20-3:50 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সেই সন্তান আজন্ম পরমসুখে দিন অতিবাহিত করবে এবং সে সন্তান হবে শ্রেষ্ঠ পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃত যুগে শুভ সময় রয়েছে। আপনি 3:20-3:50 মধ্যে মিলন কার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 17 তারিখে ঋতুমতি হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 18/11/2020 তারিখ বুধবার সকাল 6:18 থেকে দিবাগত শেষ রাতে 6:19 মধ্যে অর্থাৎ 18 তারিখ দিন এবং রাত মিলিয়ে এই 24 ঘন্টার মধ্যে ঋতুমতি হয়েছেন, তাদের জন্য সুযোগ হল 27/11/2020 তারিখ শুক্রবার অর্থাৎ নভেম্বর মাসের 27 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে 3:32-3:58 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের যোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি কন্যা সন্তান আসে তবে সে সন্তান হবে খ্যাতনামা সুবুদ্ধিমতী কন্যা সন্তান এবং পুত্র সন্তান হলে সে সন্তান আজন্ম পরমসুখী দিন অতিবাহিত করবে এবং সে সন্তান হবে শ্রেষ্ঠ পুত্র সন্তান। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃত যুগের শুভ সময় রয়েছে। আপনি 3:32-3:58 মধ্যে মিলন কার্য অবশ্যই অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 18 তারিখে ঋতুমতি হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 19/11/2020 তারিখ বৃহস্পতিবার সকাল 6:18 থেকে দিবাগত শেষ রাত্রে 6:19 মধ্যে অর্থাৎ 19 তারিখ দিন এবং রাত মিলিয়ে এই 24 ঘন্টার মধ্যে ঋতুমতি হয়েছেন, তাদের জন্য সুযোগ হলো 26/11/2020 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ নভেম্বর মাসের 26 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে 3:25-3:54 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের চোখ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে সবে সেই সন্তান হবে সত্যবাদী পরম ধার্মিক সুখী এবং ধনবান পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃত যুগের শুভ সময় রয়েছে। আপনি 3:25-3:54 মধ্যে মিলন কার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ 19 তারিখে ঋতুমতি হয়েছেন তাদের জন্য শুধু এই শুভ দিনটি নির্ণয় করে দিলাম, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো সুযোগ নেই। আপনি যে দিনে ঋতুমতি হয়েছেন সেই দিনে সঠিক তারিখের উপর নির্ভর করবে শুভ দিনে নির্ণয় করুন।
তাই আপনার ঋতুমতে তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারে যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সেই দিনের রাতে চতুর্থ প্রহরে মিলনরত হবেন। ধৈর্য ধরুন, ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। এই শুভকামনায় পৃথিবী আর্ট চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ।